বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ 47 নম্বর জিকে ক্লাস আবগারি দপ্তরের, তোমাদের আপকামিং আবগারি দপ্তরের পরীক্ষার জন্য এখনও পর্যন্ত 46টা গুরুত্বপূর্ণ জিকে ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি, তার সঙ্গে পিডিএফও আমি শেয়ার করে দিয়েছি। তোমরা যদি পিডিএফ নিতে যাও, অবশ্যই টেলিগ্রাম বলে একটি অ্যাপ আছে, ওই অ্যাপটি তোমার ফোনে ইনস্টল করে নাও। ইনস্টল করে বেঙ্গলি জিকে কম্পিটিটিভ সার্চ করলে কিন্তু অ্যাপটি তুমি অবশ্যই পেয়ে যাবে। ওই অ্যাপটিতে যে বেঙ্গলি জিকে কম্পিটিটিভ যে গ্রুপটা পাবে, ওই গ্রুপে জয়েন হলে যে যে পিডিএফগুলো আমি এখনও পর্যন্ত শেয়ার করেছি ওখান থেকে তুমি সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, আজকের ক্লাসে আমি ডিসকাস করব কাপস অ্যান্ড ট্রফিস। এই যে টপিকটা বন্ধুরা চুজ করেছি, এই টপিক থেকে প্রত্যেকটা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, বিশেষ করে পুলিশের পরীক্ষায় কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে দেখা গেছে বিগত বছরে। আর আমি এই টপিকে যা যা কোশ্চেন বা যা যা কাপগুলো ট্রফিগুলো আমি যোগ করেছি, যদি পরীক্ষায় আসে বন্ধুরা এর মধ্যে থেকেই আসবে। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো আগা খান কাপ, এরকমভাবে পরীক্ষায় আসে যে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সেই ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে বন্ধুরা, হকি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো সেটাই আমরা দেখে নেবো, হকি খেলার সঙ্গে কোন কোন কাপগুলো যুক্ত। আর এছাড়াও যে কটা আমি সিলেক্ট করেছি এর বাইরেও কিন্তু বন্ধুরা প্রচুর হয়, সেগুলো নিইনি কারণ ওগুলো পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। আগা খান কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, ধ্যানচাঁদ কাপ, নেহরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, এইগুলো কিন্তু প্রত্যেকটা যে কটা কাপ আমি এখানে নিয়েছি এগুলো প্রত্যেকটা ট্রফি আর কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। তারপরে দেখে নাও বন্ধুরা ফুটবল খেলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ট্রফিস, বরদলি ট্রফি, ডুরান্ট কাপ, রোভার্স কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত মুখার্জি কাপ, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, এগুলোই কিন্তু বন্ধুরা যদি আসে ফুটবল থেকে এগুলোই তোমাদের গুরুত্বপূর্ণ হয়ে যায়। তারপরে দেখে নাও বন্ধুরা ক্রিকেটে কী কী নিয়েছি, এসএইচ কাপ, সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি, বিড়লা ট্রফি, ইরানি ট্রফি, আইসিসি ওয়ার্ল্ড কাপ, জওহরলাল নেহরু কাপ, রঞ্জি ট্রফি। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে বন্ধুরা এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ এর সদর, আইসিসির সদর দপ্তর কোথায়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ঠিক আছে, আইসিসি এর সদর দপ্তর কোথায় যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ এটা কিন্তু আমি একটি ক্লাসে কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে কটা আমি টপিক রিলেটেড তোমাদেরকে ক্লাস করিয়েছি আর যে কটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তোমাদের আপকামিং আবগারি কেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য। তারপরে দেখো বন্ধুরা ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কাপ দেখব, উবের কাপ, চাড্ডা কাপ, নারাং কাপ আর থমাস কাপ, এই কটা কিন্তু বন্ধুরা ব্যাডমিন্টনের জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। দাবাতে দেখে নাও নাইডু ট্রফি আর লিমকা ট্রফি, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় দাবার জন্য। তোমাদের পরীক্ষায় আসবে যে নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, বা এরকমও আসতে পারে নিম্নলিখিত ট্রফিগুলো বা কাপগুলোর মধ্যে কোনটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, এর মধ্যে 4টে আলাদা ট্রফিস দিয়ে দেবে, তার সঙ্গে কিন্তু একটি অপশানে থাকবে যেটা ব্যাডমিন্টনে, হয়তো উবের কাপও দেওয়া থাকতে পারে বা নারাং কাপও দেওয়া থাকতে পারে, এর সঙ্গে অন্য কিছু দেওয়া থাকবে, তো যেটা সঠিক সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। গলফ দেখো রাইডার কাপ, প্রিন্স অ্যান্ড ওয়েল কাপ, প্রেসিডেন্ট ট্রফি, এগুলো কিন্তু গলফ খেলার সঙ্গে যুক্ত। তারপরে দেখো বন্ধুরা পোলো খেলায় এজরা কাপ, প্রিন্স কাপ, রাধামোহন কাপ, লন টেনিস, দেখে নাও লন টেনিসের সঙ্গে একটাই মনে রাখবে ডেভিস কাপ, টেনিস ডেভিস, দেখছো একটা যুক্ত একটা যোগসূত্র আছে, এরকমভাবে কিন্তু মনে রাখতে পারো। প্রত্যেকটা টপিস কিন্তু তোমাদের কিছু না কিছু ক্লু দিয়ে বা কিছু করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে কী হয়ে যায় কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, সেই কনফিউশন যেন ক্রিয়েট না হয় সেগুলো ওই জন্য নিজের মতো করে মনে রাখতে হবে বিষয়গুলো। আর তোমাদেরকে যেটা ফলো করতে বলেছি আর স্কোয়ার মেথড, রিড অ্যান্ড রিভিশন প্রক্রিয়া, ওটা যদি করো কিন্তু প্রত্যেকটা জিকে তোমাদের মনে থাকবে। এবারে চলো দেখে নিই বন্ধুরা খেলাধুলার সাথে সম্পর্কিত শর্তাদি, মানে কিছু গুরুত্বপূর্ণ টার্মস হয় বন্ধুরা, মানে এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত। যেমন বন্ধুরা প্রথমটা দেখো এক নম্বরে দেয়া আছে বুলস আই এবং টার্গেট, কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, বুলস আই একটি আলাদা ওয়ার্ড আর টার্গেট কথাটা একটা আলাদা, এই দুটো যে
শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? আর্চারি বা তীরন্দাজ। ঠিক আছে, বুলস আই আর টার্গেট কথাটি কিন্তু আর্চারি বা তীরন্দাজের সঙ্গে যুক্ত। তারপরে দেখো, বুলস আই কথাটি শুটিংয়ের সঙ্গেও কিন্তু যুক্ত, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দু নম্বরে দেখো, ডায়মন্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ডায়মন্ড কথাটি কিন্তু বেসবলের সঙ্গে যুক্ত, এবং হোমরানও কিন্তু বেসবলে বলা হয়। তিন নম্বর দেখো, হুক পাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? বাস্কেটবল বা জাম্প বাস্কেটবলের সঙ্গে কিন্তু হুক পাস কথাটি যুক্ত, এবং জাম্প বলও কিন্তু বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত। চার নম্বর দেখো, নক আউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? বক্সিং হয়ে যাবে সঠিক উত্তর। এর সঙ্গে হুক, কাট, ডিফেন্স, ডাউন এই খেলাগুলোও এই এই টার্মিনোলজি মানে এই কথাগুলো কিন্তু বক্সিংয়ের সঙ্গে যুক্ত। পাঁচ নম্বর দেখো বন্ধুরা, গ্যাম্বিট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যে কটা আমি কোশ্চেন এখানে সিলেক্ট করেছি, এমনকি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি টপিক ওয়াইজ করাচ্ছি, যে টপিকটা আমি তোমাদের জন্য আনছি সেটা কিন্তু কমপ্লিট করিয়ে দিচ্ছি, সেরকমভাবেই তোমাদেরকে পড়াচ্ছি। গ্যাম্বিট কথাটি বন্ধুরা দাবা খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও দাবার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা দেখে নাও, বিশপ, ক্যাপচার, গ্র্যান্ডমাস্টার, কিং, নাইট এগুলো কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। ছ নম্বর দেখো, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সিলি পয়েন্ট কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। এই সিলি পয়েন্ট এই যে এই কোশ্চেনটা কিন্তু একটি পরীক্ষায় বিগত বছরের ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018 যে প্রি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় এসেছিল। এছাড়াও দেখে নাও, বাউন্ডারি, LBW, হ্যাট্রিক, ডাক, লেগ বাই, গুগলি এইগুলোও কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সাত নম্বরে দেখো, টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? গলফ খেলার সঙ্গে কিন্তু টি কথাটি যুক্ত। এছাড়াও গলফ খেলার সঙ্গে বাংকার কথাটি যুক্ত। চার নম্বর দেখো, এরিয়াল কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? জিমনাস্টিক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ন নম্বর কোশ্চেন দেখো, ACE কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? লন টেনিস হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও গ্র্যান্ড স্ল্যাম কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত এই কথাটি। পরবর্তী কোশ্চেন দেখো, ম্যালেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? পোলো হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও বাংকার কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে দেখলাম, এটাতেও কিন্তু পোলো খেলার সঙ্গেও কিন্তু বাংকার কথাটি যুক্ত। এগারো নম্বর দেখো, ব্লাইট সাইড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ব্লাইন্ড সাইড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ফুটবল হয়ে যাবে সঠিক উত্তর। এর সঙ্গে হয়ে যাবে হ্যাট্রিক, অফসাইড, পেনাল্টি কিক, রেড কার্ড, ইয়েলো কার্ড এইগুলো কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। বন্ধুরা আজকে কিন্তু এখানেই ক্লাসটি সমাপ্ত করব। তোমাদের কেমন লাগলো? আর আমি যে দুটো টপিক তোমাদের আজকে কভার করে দিলাম, যদি কোশ্চেন আসে এই টপিক থেকে এখান থেকেই তোমরা কমন পাবে। আর এছাড়াও বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন ভিজিট হয়ে করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। অবশ্যই মনে করে কিছু করার নাই করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ যখন আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে যে এই ক্লাসটা ছেড়েছি আমি, ওই কারণে কিন্তু তোমরা অনেক ক্লাস দেখতে পাওনি। ওই জন্য বলবো চ্যানেলে ভিজিট করো, যে ক্লাসগুলি তোমরা করোনি অবশ্যই প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।